রাজ্যের কোষাগার থেকে দেদার টাকা উঠছে পুজোতে ক্লাবগুলোকে প্রতি বছর পঁয়ত্রিশ হাজার টাকা করে অনুদান দেওয়ার পর গত বছর থেকে শুরু হয় কমিটিগুলোকে অনুদান দেওয়া প্রথম বছর সারা রাজ্যের আঠাশ হাজার পুজো কমিটিকে প্রত্যেককে দেওয়া হয় দশ হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ মোট খরচ আঠাশ কোটি টাকা এটা গত বছরের হিসাব এবার টাকার অঙ্কটা আবার আড়াই গুণ বেড়ে হয় পঁচিশ হাজার টাকা অর্থাৎ সরকার পুজো কমিটিগুলোকে চলতি বছর মোট এক সাত শূন্য 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 বিধিটি অর্থাৎ সত্তর কোটি টাকা দূর্গা পূজা করার জন্য খেয়ালি অনুদান দেবে এখন প্রশ্নটা স্বভাবত ই উঠবে যে সরকার বলে রাজ্যের ভাড়ারে রাজ্যের লোনের সুদ দেওয়ার টাকা নেই যে রাজ্যে কৃষক সামান্য কৃষি ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করে যে রাজ্যে সরকারি কর্মচারীদের টিয়া দিয়া দেওয়ার টাকা নেই যে রাজ্যের রাজধানী টাকার অভাবে বর্ষাতে হাঁটু ভর্তি কাদা মেখে শুয়ে থাকে যে রাজ্যে টাকার অভাবে হসপিটাল আছে ডাক্তার নেই রোগী আছে ওষুধ নেই প্রাথমিক শিক্ষকদের উপযুক্ত বেতন দেওয়ার টাকা নেই যে রাজ্যের ছাত্রদের স্কলারশিপ দেওয়ার টাকা নেই সেই সরকারের এইভাবে যত্রতত্র ছড়ানোর জন্য টাকা কতককে আসে ডট 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 প্রশ্ন উঠাতা স্বাভাবিক এইভাবে গরিব মানুষদের রক্ত জল করা টাকাগুলো নিজের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করার অধিকার এনাকে কে দিয়েছেন রাজ্যের মাথায় যখন কোটি টাকার ঋণের বোঝা যখন রাজ্যের নিজের লোন মেটানো দূরে যাক লোনের ক্ষমতা নেই দুদিন ছাড়া নবান্ন থেকে টাকা নেই টাকা নেই চিৎকার শোনা যাচ্ছে রাজ্যের ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য নাকি টাকা নেই আর বিলাসিতার জন্য টাকার কোনো অভাব হচ্ছে না উনি যদি মনে করেন যে উনি রাজ্যের মূর্খ মন্ত্রী বলে যা ইচ্ছা তাই করবেন তবে উনাকে বলে রাখি আপনার ওই মাতাল নান্টু মন্টু ভাইরা ছাড়াও রাজ্যে আরো কিছু ভাই আছে কিন্তু আপনার তো তাদের কথা মনে করার সময় নেই কেননা তারা তো আর কিছু বলে না প্রতিবাদ করার সাহস নেই কিন্তু আপনি ভুলে যাচ্ছেন দেওয়ালে পিঠ থেকে গেলে তারাও একদিন রুখে দাঁড়াবে আর সেদিন বাংলার এক ব্যবচারিণী নারী হিটলারের ইতিহাস নতুন করে লেখা হবে